আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বাংলা কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা সাইন আপ করতে পারি, দারাজ অ্যাফিলিয়েট সাইন আপের যে ফর্মটা ছিল সেটা আমরা কিভাবে ফুলফিল করব এবং সবশেষে সেটা কিভাবে আমরা সাবমিট করব। তো যখন আপনার এই অ্যাফিলিয়েট ফর্মটা আপনি সাবমিট করে দিবেন, দারাজ ইন থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে, সেটা আপনার ইমেইলে। সো সেটা হতে পারে হচ্ছে এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে, অ্যাজ সুন অ্যাজ পসিবল দারাজ সাপোর্ট থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ইভেন আপনি যে ফোন নাম্বারটা দিয়ে দারাজ অ্যাফিলিয়েট সাইন আপ করেছিলেন সেই নাম্বারটা চেষ্টা করবেন হচ্ছে অ্যাক্টিভ রাখার জন্য, কারণ দারাজ অ্যাফিলিয়েট টিম থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা হতে পারে। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাইন আপ ফর্মটা সাবমিট করার বেশ অনেকদিন পর দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আমার কাছে মেইলটা আসে এবং তারা হচ্ছে যে বিজনেস ডিটেলস অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক এই ইনফরমেশনগুলো আমাকে শেয়ার করতে বলে, সো তাদের ভেরিফিকেশন প্রসেসের জন্য। দেন এখানে তারা দেখতে পাচ্ছেন বলছে যে শেয়ার ইউর ইনফরমেশন ইফ অ্যাপ্লিকেবল। এখানে হচ্ছে যে আমার নাম, দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক, ইনস্টাগ্রাম পেজ লিঙ্ক যেগুলো থাকে, সো এগুলো হচ্ছে আমাকে লিখে দেন তাদেরকে মেইলে রিপ্লাই দিতে হবে। সো আমি এখান থেকে হচ্ছে তাদেরকে এই ইনফরমেশনগুলো লিখে দেন হচ্ছে আমি তাদেরকে রিপ্লাই করি। তাদেরকে মেইলটা রিপ্লাই দেওয়ার পর দেন তাদের এখান থেকে আরেকটা মেইল আসে, যেটা ছিল হচ্ছে কংগ্রেচুলেশন দারাজ অ্যাফিলিয়েট ফাইনাল অনবোর্ডিং। সো দেন তারা হচ্ছে আমি যে ইনফরমেশনগুলো তাদেরকে দিলাম সেগুলো তারা ভেরিফাই করে আমার অ্যাকাউন্টটা হচ্ছে তারা অ্যাপ্রুভ করে এবং এটার একটা কংগ্রেচুলেশন মেইল আমাকে জানায়। এটা হচ্ছে সেই মেইলটা, দেন আমাকে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে দারাজ অ্যাফিলিয়েটের প্যানেলের লিঙ্ক। তো এটাতে কিভাবে আমরা লগ ইন করবো, সো এই বিষয়গুলো এখানে তারা লিখে দিয়েছে, তো আমি এখন সেগুলো আপনাকে ডিরেক্টলি দেখাচ্ছি। যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনিও এরকম একটা ইমেল পাবেন যেখানে এরকম একটা লিঙ্ক আপনিও পাবেন। সো এই যে adstream.daraz.com.bd এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে দারাজ শপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি, সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করে নেবেন, অথবা আপনি ডিরেক্টলি এখান থেকে গুগলে ক্লিক করে আপনি যে ইমেলটা দিয়ে হচ্ছে সাইন আপ করেছিলেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি এখন লগ ইন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার দারাজের অ্যাফিলিয়েটের অ্যাড স্ট্রিম প্যানেল, যেখান থেকে আমরা আমাদের পারফরমেন্সের রিপোর্ট দেখতে পারবো এবং এখান থেকে হচ্ছে আমাদের আর্নিং রিপোর্টগুলো আমরা দেখতে পাই। দেন এখানে দেখেন প্রমোট লেখা আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন ক্যাম্পেইন এবং হচ্ছে লিঙ্ক, এবং ডান পাশে যদি আমি ক্লিক করি এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট এবং হচ্ছে কমিশন প্ল্যান। সো এই কমিশন প্ল্যানগুলো থেকে আপনি চুজ করবেন অ্যাকচুয়ালি আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। সো এখান থেকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি ফার্নিচার অ্যান্ড ডেকোরেটে নিয়ে কাজ করতে যাচ্ছেন তাহলে আপনি কমিশন পাবেন হচ্ছে 10%। ওকে, সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো, তার আগে আমাদের আরও কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে। সো কংগ্রেচুলেশন ইমেল পাওয়ার পরে আপনাকে হচ্ছে একটা অ্যাড স্ট্রিম লিঙ্ক দেওয়া হয়, সেখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাজ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা চেক করা, কারণ দারাজ অ্যাফিলিয়েট টিম আপনি যে নাম্বারটা দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে সেই নাম্বারটা দিয়ে আপনাকে হচ্ছে অ্যাড করে নেবে একটা গ্রুপে। সো আপনাকে এরকম হচ্ছে দারাজ অ্যাফিলিয়েটের সাপোর্ট গ্রুপে হচ্ছে আপনাকে অ্যাড করে নেবে, যেখানে দারাজ কর্তৃক নির্ধারিত কিছু মেন্টর আছে যারা আপনাকে অলওয়েজ সাপোর্ট দিবে। সো এরপর আপনাকে যেটা করতে হবে একদম ফার্স্ট টাইম তারা আপনাকে বলে দিবে দেখেন কি কাজ করতে হবে আপনাকে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, ওকে এই যে দেখেন তারা বলে দিয়েছে এখানে যে এই লিঙ্কে লগ ইন করলেই আপনি আপনার অ্যাডস্ট্রিমের এই ভিউটা পাবেন। তো আমরা ভিউটা একটু দেখি, এই যে এই ভিউটা আমরা লগ ইন করলে পাবো। একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে প্রমোট থেকে আমরা হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলো আমরা প্রমোট করার জন্য আমরা লিঙ্ক জেনারেট করব অথবা ক্যাম্পেইন রান করব। সো এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আমরা পেয়ে যাব। তো তারপর তারা আমাদেরকে বলছে দেন হচ্ছে প্রমোট থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে পছন্দ মতো যে কোনো ক্যাম্পেইনের লিঙ্ক জেনারেট করে আপনার নিজ নিজ প্ল্যাটফর্মে শেয়ার করে দিতে পারেন, এবং আপনাকে যেটা করতে হবে আপনার প্ল্যাটফর্মে সেটা শেয়ার করার পরে এই গ্রুপে হচ্ছে সেটা পোস্ট করতে হবে। দেখেন বাকিরা যেটা করেছে, আমি যদি একটা ওপেন করে দেখাই, এই যে দেখেন ইনি হচ্ছে এই যে দারাজের হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে এবং যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেগুলো তথ্যগুলো এখানে দিয়ে পোস্ট করেছে এবং সেটা এই গ্রুপে শেয়ার করেছে। সো আমরা এইটা একটু দেখি। তো ঠিক একইভাবে আপনাকেও আপনার যে অ্যাডস্ট্রিম লিঙ্কটা আছে সেখানে যেতে হবে। লাইক আমি এখানে চলে আসলাম,
আসার পর প্রোমোটে ক্লিক করব দেন এখান থেকে আমরা ক্যাম্পেইনে যাব ক্যাম্পেইনে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নেম দেয়া আছে এবং এগুলোর যে কমিশন পার্সেন্টেজ সেগুলো এখানে শো করছে প্লাস হচ্ছে এই ক্যাম্পেইনগুলো স্টার্ট হয়েছে কবে এবং শেষ হবে কবে সেগুলো দেয়া হয়েছে এবং এখানে অ্যাকশন আছে দেখেন ডাউনলোড ক্রিয়েটিভ দেন হচ্ছে জেনারেট লিংক ওকে তো আপনি ধরেন হচ্ছে এখান থেকে আমি যদি দেখি যে বিপিএল লাইভ অফার তো এইটার অ্যাফিলিয়েট যদি আপনি করতে চান এই ক্যাম্পেইনটার তাহলে কি করবেন এইখানে আসবেন ডাউনলোড ক্রিয়েটিভসে ক্লিক করবেন এই যে দেখেন তারা হচ্ছে এই ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে রেখেছে তো আমরা এই ছবিটা যদি ওপেন করি ওকে ছবি কিন্তু দিয়েছে অর্থাৎ এই ছবিটা আপনি যেটা করবেন এটা আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন ওকে তো আমরা এটাকে ডাউনলোড করি ওকে এটা ডাউনলোড করে নিলাম তারপর যেটা করতে হবে আমরা আবারও আমাদের অ্যাডস্ট্রিমে চলে আসি এইখান থেকে আমরা জেনারেট লিঙ্কে ক্লিক করব এইখান থেকে আমরা সিলেক্ট করব ল্যান্ডিং পেজটা হচ্ছে বিপিএল লাইভ অফার সো এইটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এখন আমি যদি এই লিঙ্কটা প্রমোট করি এবং এই লিঙ্কের মাধ্যমে কেউ হচ্ছে দারাজ অ্যাপসে সাইন আপ করে বা বিপিএল লাইভ খেলা দেখে সো সেক্ষেত্রে এখান থেকে একটা কমিশন পাবো তো আমি এখান থেকে এটা কনফার্ম করি সো কনফার্ম করার পর আপনি দেখেন আমার শর্ট লিঙ্কটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার শর্ট লিঙ্ক যেটা আমি প্রমোট করব তো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম তো আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গিয়েছে আমি এটা ক্লোজ করে দিই এখান থেকে এখন সো আমার লিঙ্কটা জেনারেট হয়ে গেল এখন আমি যেটা করব আমি চলে যাব হচ্ছে আমার ফেসবুক পেজে ওকে তো ফেসবুক পেজে এসে আমি ক্রিয়েট এ পোস্টে যাব তারপর হচ্ছে যে ছবিটা আমি একটু আগে ডাউনলোড করেছিলাম সেই ছবিটা আমি হচ্ছে এখানে অ্যাড করব ওকে তো আমি যে ছবিটা ডাউনলোড করেছিলাম সেটা আপলোড করার পরে আমি হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এইখানে গিয়ে লিখে দিব বিপিএল ফ্রি দেখুন শুধু দ্বারা যাবে তো আমি এটা এখন এখানে লিখে দিই সো এইখানটাতে আপনি যত ভালো করে লিখতে পারবেন সো আপনার অফারটা আরও বেশি ক্রিয়েটিভ হবে সো আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিউরটা দেখালাম তো এরপর আমি এখান থেকে জাস্ট পোস্ট অন ফেসবুকে ক্লিক করে দিব ওকে এটা আমার পোস্ট হয়ে গেছে তো আমি এখন এখান থেকে এটা ক্লোজ করে দিই দেন এই যে দেখেন আমার পোস্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল সো এখন এখান থেকে আমি এই পোস্টের উপর ক্লিক করলাম তো এখন আমি যেটা করব এই যে উপরে যে লিঙ্কটা আছে আমি যে শেয়ার করলাম ফেসবুক পেজে এটা কপি করে দারাজের যে গ্রুপটাতে ছিলাম একটু আগে আমাকে যে গ্রুপে অ্যাড করা হয়েছিল সেই গ্রুপে এসে আমি হচ্ছে এটা পোস্ট করে দিব সো আমি এটা পোস্ট করে দিলাম ওকে সো আমি যে পোস্টটা করেছি এখন আমি এটার একটা স্ক্রিনশট নিব সো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিলাম দেন হোয়াটসঅ্যাপে যে গ্রুপটাতে আমাকে অ্যাড করা হয়েছিল সেই গ্রুপে এসে আমি হচ্ছে স্ক্রিনশটটা শেয়ার করব ওকে দেন আমি এটা হচ্ছে এখান থেকে সেন্ড করে দিলাম সো আমার ফার্স্ট কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আপনি যখন ফার্স্ট টাইম তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়ার পর তারা হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে এই গ্রুপে অ্যাড করবে আপনার কাজ হচ্ছে দারাজ অ্যাডস্ট্রিমে লগ ইন করে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আপনি হচ্ছে জেনারেট করবেন যেভাবে দেখালাম এভাবে জেনারেট করে আপনি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব অথবা ওয়েবসাইট যেখানে আপনি কাজ করতে চান সেখানে পেস্ট করে সেটার স্ক্রিনশট এবং লিঙ্ক আপনি হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি শেয়ার করবেন দেন তারা এটা দেখে আপনাকে পরবর্তীতে তাদের যে ফাইনাল অ্যাফিলিয়েট সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাড করবে এই ছিল আজকের এই পার্টটাতে সো পরবর্তী পার্টে আমরা এই দারাজ অ্যাডস্ট্রিম থেকে কিভাবে দারাজের যে আসলে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেগুলো আমরা কিভাবে হচ্ছে লিঙ্ক জেনারেট করে সেগুলো কিভাবে মার্কেটিং করব তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ